আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে অশেষ মেহেরবানিতে। আপনাদের দয়ে আমিও ভালো আছি। আজকে তৈরি করব আচার, পাকা আমের আচার। আমরা কিন্তু সাধারণত সবাই কাঁচা আম দিয়ে আচার তৈরি করি। আমি এই আচারটা বানানোর জন্য আমি একটা কড়াই 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা বেশ কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেব, প্রায় 10 থেকে 15 সেকেন্ড। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে এটা ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, আমি একটা ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ। তেলের সঙ্গে রসুনটা কিছুক্ষণ ভাজবো, জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এটা ভাজতে হবে। ফ্লেভারটা চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো 3টা শুকনো মরিচ। আমি কিন্তু মুখের যে অংশটা মরিচের এটা ফালাই নাই, এটা ফ্লেভারের জন্য দিয়েছি, ঝালের জন্য না। এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন এবং রসুন মরিচটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আম। আমের কালারটা দেখে বুঝতে পারতেছেন এটা কিন্তু পাকা আম, কাঁচা আম না। আমি পাকা আম দিয়ে আচারটা তৈরি করব। আমি আমটা দিয়ে তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ এটা ভেজে নিব। আমি আম এবং তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব, এভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজবো আমটা। এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচের মতো ব্যবহার করেছি, আপনার চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন লবণটা অবশ্যই। আমি আম এবং লবণটা ভালো করে আবারও মিশিয়ে নেব। আমি প্রথমে লবণটা দেই নাই, কারণ প্রথমে দিলে আমটা বেশি একদম গলে যাবে, এই জন্য আমি দেই নাই। এটা মেশানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে প্রায় 2 কাপ চিনি দিয়ে দিলাম। আমার এখানে আমের পরিমাণ 1 কেজি থেকে একটু বেশি আছে, প্রায় 1250 গ্রামের মতো হবে আম। আমি এর জন্য 2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নেব, এভাবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন সম্পূর্ণ চিনিটা গলে গেছে। চিনিটা গলে গেলে আমি মিডিয়াম থেকে হাইয়ে একটু আমটা জাল করে নিব। সম্পূর্ণ চিনি গলে যাওয়ার পরে এই অবস্থা আমি জাল করে নিয়েছি। জাল করার পরে আমি এরকম পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভিনেগার অথবা সাদা সিরকা। আমি এখানে 1 টেবিল চামচ ব্যবহার করেছি। আমি এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে জাল করে নিব আবারও বেশ কিছুক্ষণ, 3 থেকে 4 মিনিট। জাল করার পর ফিরে আসলাম, আমার এটা হয়ে গেছে প্রায়। আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে ভেজে রাখা যে মশলাটা, আমি গুঁড়ো করে নিয়েছি, আমি আধ ভাঙ্গা করেছি, আপনার চাইলে মিহি করে নিতে পারেন। আচারের জন্য আধ ভাঙ্গাটাই আমার কাছে ভালো লাগে। আমার আচারটা জাল করা হয়ে গেছে, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি পরের দিন সকালবেলা, আমি এটা বয়ামে ভরে নিব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।